কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা তাদের সীমা লঙ্ঘন করেছে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী জামান খান তিনি বলেন শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্ম তারা খুবই মেধাবী এদের চাহিদা আমরা শুনবো কিন্তু শোনারও একটা সীমাবোধ হয় থাকে তারা বোধহয় সেটা অতিক্রম করে যাচ্ছেন কোমলমতি ছাত্ররা আমাদের এই যে নতুন প্রজন্ম যাদের নিয়ে আমরা গর্ব করি তারা যেন এই এইখানে কষ্ট না করে তারা যেন কোর্টে যে নির্দেশনা দিয়েছে তাদের যদি কিছু বলার থাকে তারা যেন কোর্টে তাদের উপস্থাপন করে তাদের নির্দেশ এই হল আর এই এখানে অযথা আর এই ভিড় না করে এইখানে এগুলি করতে গেলেই তারাও যে বসে থাকবে তাদের লেখাপড়া ছেড়ে আর জনগণের দুর্ভোগ হবে এইটাও যেন তাদের মাথায় থাকে এরা তো আমাদেরই সন্তান আমি সবসময় বলছি কাজেই এদের কথা আমরা শুনেছি কোর্টের কথা শুনেছি আমাদের আমরা আপনাদের মাধ্যমে তাদেরকে অনুরোধ করছি তাদের জানিয়ে দিচ্ছি তারা যেন যা স্ব স্থানে তাদের শিক্ষাক্ষেত্রে শিক্ষা বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে তারা যেন ফেরত যান তারা যেন তাদের লেখাপড়ার কাজে মনোযোগ দেন আর এটা তো বিসিএস ক্যাডার কিংবা যেই বলেন এখানে তো মেধাবী ছেলেরাই চান্স পায় আর যার নাকি মেধাবী নন তারা তো এখানে পাওয়ার কোনো যোগ্যতাই রাখেন না তা কাজেই এখানে মেধাবীদের চান্স পাবেন এটাই যেমন সত্য তেমনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আঠারো সনে যেটা ডিক্লেয়ার করেছেন সেটাই তো এখন বলবৎ কোর্টে করে দিয়েছেন আর তারপরও পৃথিবীর অনেক দেশেই এই ধরনের কোটা রয়েছে অনগ্রসর মানে সেই দেশের অনগ্রসর কোনো জায়গাকে লক্ষ্য রেখে তারা এই ধরনের কোটা সিস্টেম তৈরি করেছেন আমাদের মন্ত্রী মহোদয় যথার্থই বলেছেন এই ধরনের ইয়ে হলে পানি ঘোলা পানি তৈরি করার লোকের অভাব হয় না এবং আমাদের কাছে যা আমরা এখনো তথ্য পাচ্ছি যে মন্ত্রী মহোদয় একটু খোলামেলায় ভাবেই বলেছে আমরা তথ্য যেগুলি পেয়েছি অনেকেই তাদেরকে ব্যবহার করার জন্য মানে এখনো শুরু কাজ শুরু করে দিয়েছে দৌড়াদৌড় দৌড়ঝাপ শুরু করে দিয়েছেন আমি মনে করি আমাদের আমাদের এই ছাত্র সমাজ তাদের কুমন্ত্র তাদের কানে নিবে না তারা যেহেতু এটা মীমাংস হয়েছে মীমাংসার পথে চলে গিয়েছে তারা তাদের এই যে স্ট্রাইক সেগুলো উইড্র করে তাদের ফিরে যাবেন এটি আমি আশা করি প্রথম কথা হল তারা শিক্ষিত ছেলে তারা মেধাবী ছেলে তারা কেন কেন স্টেটের এগেনস্টে যাবে আমি সেটাই বলছি তাদের নিশ্চয়ই তারা এই সমস্ত কিছু পর্যবেক্ষণ করে তারা ফিরে যাবে পুলিশের অ্যাকশনটা কখন আসে যখন অপারগ হয়ে যায় যখন অগ্নিসংযোগ করতে যায় যখন ধ্বংস করতে যায় তখন যানমালের নিশ্চয়তার অভাব হয়ে যায় যখন মানে মানে অনৈতিকভাবে কোনো সিচুয়েশন তৈরি হয় সেইগুলি করতে হলে পুলিশ বসে থাকবে না